ঈদ সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শেষ সময় প্যান্ডেল, ট্রিপল ফ্যান, সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শেষ করছে শ্রমিকরা। এদিকে ঈদের দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন হোসেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদুল ফিতরের বাকি আর কয়েকদিন, রাজধানীতে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সব কিছু ঠিক থাকলে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ময়দান জুড়ে এরই মধ্যে শেষ হয়েছে সামিয়ানা লাগানোর কাজ। শেষ সময়ে মুসল্লিদের জন্য লাগানো হচ্ছে সিলিং ফ্যান, থাকবে স্ট্যান্ড ফ্যান সহ লাইটের ব্যবস্থা। মূল গেট সহ আশপাশের এলাকা সাজানো হবে রং বেরঙের সাজসজ্জার কাঠামো দিয়ে। ফ্যান লাগানি কমপ্লিট, আর অল্প কিছু বাকি আছে, টুকটাক কিছু কাজ আছে, তারপরে ওই তেরপাল কাপড় বিছাইয়া কমপ্লিট দিয়ে দেবো, আর দুই দিনের ভিতরে পুরো কমপ্লিট হয়ে যাবে। সিটি কর্পোরেশন বলছে 90 ভাগের বেশি কাজ শেষ, মঙ্গলবারের মধ্যে পুরো কাজ বুঝে নেবে তারা। পর্যাপ্ত পরিমাণ উজুর ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি এই বছর 29,000 আমাদের ব্যবস্থাপনা আছে পুরুষ এবং 5,000 আছে নারী। আমরা আশা করছি এবার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়েই আজকে এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পরিদর্শন করা হচ্ছে ঈদগাহ ময়দান, থাকবে শতাধিক সিসিটিভি ক্যামেরা। প্রায় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হবে, আর্চওয়ে থাকবে, দুই স্তরের আর্চওয়ে থাকবে। তো এই পুরো বিষয়গুলো আমরা দেখছি এবং আমাদের কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আশা করি নির্দিষ্ট সময়ের পূর্বেই সুন্দরভাবে আমরা আমাদের যে নিরাপত্তাজনিত যে কাজগুলো এগুলো আমরা শেষ করতে পারবো। এদিকে ঈদের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে থাকতে পারে ভ্যাপসা গরম। 11 তারিখে আমরা এক্সপেক্ট করছি সারা দেশে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা বেশ থাকবে, যেহেতু বৃষ্টিপাতের আমরা আশঙ্কা করছি না। আর 10 তারিখ হয়তো দু এক জায়গাতে বৃষ্টিপাতের, হালকা বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে, বিশেষ করে উত্তরবঙ্গে এবং ঢাকাতে হয়তো মেঘলা হতে পারে। কালবৈশাখীর মৌসুম হওয়ায় দেশের যে কোনো জায়গায় ঝড়ের প্রভাব পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।